ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় ঘোষণা হওয়ার পরে বা প্রকাশিত হওয়ার পরে আসলে একটি দিনও নেই যে গণমাধ্যম প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষ বক্তব্য নিয়ে শিরোনাম করেনি, এবং সেটি আজকেও যেমন সেটি গতকালকেও তেমন ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জাতীয় পার্টিরও বিভিন্ন রকম বক্তব্য শুনেছি। কেন এত বিভেদ, কেন এত দ্বন্দ্ব, একটি রায় নিয়ে কেন এত পক্ষ বিপক্ষ আলোচনা, এবং তার পাশাপাশি কেন আসলে অন্য অনেক দেশের রেফারেন্স এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে রাজনীতির তর্ক বিতর্ক নিয়ে কথা বলবো আজকে পুরো এক ঘন্টা জুড়ে। আমি আশিকুর রহমান শ্রাবণ আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে আছেন তিন দলের তিনজন রাজনীতিবিদ। আমার ঠিক বাম পাশে আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি নেত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান পাশে আছেন জনাব আমিনুল ইসলাম, উপপ্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের প্রতিমন্ত্রী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, তর্ক বিতর্ক সব কিছুই করতে পারেন। মনিয়াপা, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আসলে যদি আমরা আজকের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য দেখি, তিনি বলেছেন সাপ নিয়ে তারা খেলছেন আপনারা বিএনপি, এবং গতকালকে বিএনপির মহাসচিব বক্তব্য রেখেছেন, সরকারকে তীব্র ভাষা সমালোচনা করেছেন। মানে এই রায়ের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে বিএনপি অনেক খুশি হয়েছে, মানে সরকার বিপাকে পড়লে বিএনপি খুশি হয়, ব্যাপারটা আসলে এরকম? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন প্রত্যেকেই আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে আপনাকে যে কথাটা বলতে চাই, বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল, এবং গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী যখন বিরোধী দলে থাকেন, সরকারি দল এখন আপনারা আমরা সবাই বুঝি কতটা গণতন্ত্র। আমার অপোজিটে আমার দুজন বন্ধু আছেন, আমার আওয়ামী লীগের বন্ধু, উনি আমার বড় ভাই ইউনিভার্সিটির, তো আরেকজন আছেন মাননীয় মন্ত্রী মহোদয়, দেখেন এখান থেকেই বুঝবেন যে তারা দুজনে এক দলের। আমি বলবো যে এখন উনি মিনিস্টার, কোন দলের সরকার দল কে চালায়, আওয়ামী লীগ চালায়, তারা দুজনে একদিকে, আমি একা একদিকে, তো আমার দিকে আপনি একটু বুঝবেন। তো আমি যে কথাটা বলছি যে খুশি হওয়া বা না হওয়া কোনো ব্যাপার না, এখানে এখানে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বিচার বিভাগ এমন, ধরেন আমি আপনাকে বলি যে যখন পঞ্চদশ সংশোধনী হয়, যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, তখন কিন্তু আদালতের রায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগে কিন্তু সংসদে খুশির অতিশয্যে সংসদ কিন্তু বিল পাশ করে ফেলল, মনে আছে রাঙা ভাই? সংসদ বিল পাশ করে ফেললো, এটা কিন্তু কোনো আইনের মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, ওনারা সব মিলে সব এমপি মন্ত্রী ওনারাই, বিরোধী দলে ওনারা, সরকারি দলে ওনারা, এই কথাটাই আমি এই জন্য বললাম। তো পছন্দ হলেই আমার, পছন্দ না হলেই তাহার, এটা তো ঠিক না। পরিবার তখন কি বিএনপি রাজপথে আন্দোলন করেনি? আসলে তারা তো বিক্ষোভ করেছে, পঞ্চদশ সংশোধনী হওয়ার পরে। আমি আপনাকে বলি বিএনপি বিক্ষোভ কি, আমরা যখন রাজনীতি করতাম, আমরা একটা সময় এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু এই কথাটাই বলছিলাম আমিনুল ভাইয়ের সাথে, যে আমরা সংগ্রাম পরিষদে ছিলাম, এই যে সেই মধুর দিনগুলো, আমরা কিন্তু চির প্রতিদ্বন্দ্বী, শত্রু না, আমরা বন্ধু কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনীতির ময়দানে, যেহেতু একজনকেই ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা তখন সেই সময়কে একসাথে রাজনীতি করেছি, আমাদের ভালো লেগেছিলো সেই সময়গুলো। তো সেইখানে আমরা বলতে চাই যে আমরা কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না, আমরা আদালত যেটা রায় দিয়েছে আমরা এখন সেটার পক্ষে। কিছুদিন আগে যখন দেখেন জামাতের অনেক নেতাকে এই আদালত, এই মহামান্য আদালত ফাঁসিতে ঝুলিয়েছে, এই তারাই, তখন কিন্তু বর্তমান সরকারি এবং তারা তো বিক্ষোভ করেছে, শোনেন, এই সরকারি দলই তখন খুশি হয়েছে, মিষ্টি বিতরণ করেছে, লাশের সামনে জুতা মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে, আমরা কিন্তু দেখেছি, আমরা কিছুই বলি নাই, বিকজ আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এই শ্রদ্ধার জায়গাটা থেকে বিএনপি যদি আবারও বলে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে কি খুব দুষের হবে? আর আপনি যে কথাটা বলছেন যে তখন আপনারা বিক্ষোভ করেছেন, কেন আমরা ওইভাবে আন্দোলন করতে পারিনি, আমি সেটা বলছি যে যখন আমরা সংগ্রাম পরিষদে ছিলাম, আজকে অনেকদিন পরেও ভালোকে সত্যকে, সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো মানসিকতা আমার কাজ করে। এরশাদ সাহেব অনেক স্বৈরাচারী ছিলেন, অনেক আমাদের টর্চার করেছেন, কিন্তু তারপরেও আজকে বলতে হয় 2017 সালে যে সে কিন্তু মিছিলের উপর গুলি চালিয়েছিলেন, রাজনীতির নষ্টটা ওইখান থেকে হয়েছিল, কিন্তু সরাসরি প্রত্যেকটা মানুষকে একদম গুলির মুখে রাখে নাই, বুকের মধ্যে গুলি করে নাই, ক্রস ফায়ার ছিল না, গুম খুন এইভাবে ছিল না। এখন যখন দেখে যে রাজপথ দখল করতে গেলে একটা দুইটা দশটা বিশটা, আমরা কি এটাও দেখেছি, 150 লোক মারা গিয়েছে এই উনাদের নর্থ বেঙ্গলের দিকেই, 150 লোক তিন চার দিনের মধ্যে মারা গিয়েছে, আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই দেখেছি, মিডিয়ার মাধ্যমেই। সো এতে করে কি হয়, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পরিবারের মানুষ, তারা কিন্তু
যে বিয়ে করছে তার সন্তানের প্রতি মানে স্নেহবশত ওয়াইফ বাবা মা এখান থেকে ওই মৃত্যুর কাছে যে কেউ যেতে চায় না, একটা ছোট সেই জায়গাটা থেকে কিন্তু তার মানে কি সরকার তার মানে ক্ষমতা থাকার বৈধতা হারিয়ে ফেলেছে এই রায়ের ফলে? আমার কথা হলো যে রায়টা হয়েছে রায়ের চুলচেরা বিচার করে উনারা কিন্তু কথা না বলে উনারা কিন্তু রিভিউ করতে পারতেন, অ্যাপিল করতে পারতেন, তা না করে উনারা আমরা যখন দেখি যে একজন মহামান্য বিচারপতি প্রধান চিফ জাস্টিসের বাসায় যখন একজন দলের সেক্রেটারি জেনারেল সে যখন যায় তখন কিন্তু আর আদালতের ওই জায়গাটায় আমরা কিন্তু অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। যখন আমরা দেখি যে একজন আইনমন্ত্রী বলেন যে 116 অনুচ্ছেদ সংবিধান পরিপন্থী, এটা যুক্তিতারিত নয় আবেগতারিত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রধান বিচারপতি অগ্রহণযোগ্য বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেবেন বলেছেন, এবং তারপরে কি বলছেন রায়ের পর্যবেক্ষণে বিকৃত ইতিহাস হয়েছে, এই কথাগুলো যখন বলেন তখন কিন্তু আইন থেকে আমরা অনেক সরে যাই। তারপরে আমি আপনাকে বলি যে একজন দাগী আসামি যিনি আমাদের রাঙা ভাইয়ের কলিগ, ঠিক আছে, সে কিন্তু একজন আসামি যখন আদালতকে অবমাননা করে আদালতে আপনার জরিমানা দেয় তখন কিন্তু তার মন্ত্রী হওয়ার যোগ্যতা থাকে না, তারপরেও কিন্তু এই সরকারের মন্ত্রী। আমি আপনাকে কেন কেন এই সরকার অবৈধ আমি সেটা বলছি, আপনার কাছে ফিরতে চাই, আপনার কাছে আসতে চাই। উনিও যখন বলেছেন, আমি লাইনটা শেষ করি, উনিও যখন বলেছেন যে পাকিস্তানিদের হয়ে হুমকি দেখাও কত বড় দুঃসাহস তোমার, একজন চিফ জাস্টিসকে এই ভাষায় একজন প্রবীণ মানুষ কথা বলতে পারে না? বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাশীল তারা এটা প্রমাণ করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের ব্যাপারে কোনো বক্তব্য আছে? আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে নিউজ 24-এর দর্শক যারা দেশে এবং প্রবাসী অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এটা খুব ভালো লাগছে যে বিএনপি এখন বিচার বিভাগের প্রতি অনেক অনেক শ্রদ্ধা দেখাচ্ছে, এটা অবশ্যই একটা আশাবাদী হওয়ার মতো বিষয়, কারণ বিএনপি তো তারাই যারা প্রধান বিচারপতির এজলাসে লাথি মেরেছিল। বাংলাদেশের ইতিহাসে কিন্তু অথবা তারও আগে যদি ফেরত যায় প্রধান বিচারপতির এজলাসে লাথি মারার কোনো ইতিহাস কোনো দৃষ্টান্ত নেই, এটা বিএনপি করেছিল। আজকে তারাই বলছে যে বিচার বিভাগ স্বাধীন, আবার এই বিচার বিভাগ যখন তাদের নেত্রী বেগম জিয়ার দুর্নীতির মামলা পরিচালনা করে রায় দেয় তখন বলা হয় সরকার বিচার বিভাগকে কন্ট্রোল করছেন। হ্যাঁ, এখন এটা বিচার বিভাগে রায়ের পরে আমাদের দলের সাধারণ সম্পাদক যথার্থ একটি কথা বলেছেন যে মির্জা ফখরুল এবং মোশারফ সাহেবদের লাফালাফি দেখে মনে হচ্ছে যে ওরা বিচার বিভাগের বা সুপ্রিম কোর্টের মুখপাত্র হয়ে কাজ করতেছেন। হ্যাঁ, আমাদের যে বিষয়টা পরিষ্কার, আমরা কিন্তু একবারও বিচারপতির প্রধান বিচারপতির রায় নিয়ে কোনো কথা বলিনি। আমাদের শুধু একটা জায়গায় কথা ছিল যে পর্যবেক্ষণে তিনি যে জায়গায় বলেছেন যে কোনো ব্যক্তির একক অবদানে এদের স্বাধীন হয়নি, আমাদের শুধু এই জায়গাটা একটা কথা ছিল এবং পর্যবেক্ষণ নিয়ে কথা বলা আর বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা অবশ্যই এক জিনিস নয়, এটা একটু বোঝা উচিত। যদিও বা আমিও আইনের মানুষ নই, কিন্তু যারা আইনবিদ তাদের কাছ থেকে এইটুকুই আমি জানতে পেরেছি, বইপত্র পড়ে এটাই আমি বুঝতে পেরেছি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, এরপরে সবচেয়ে দুঃখজনকভাবে প্রধান বিচারপতি যে কথাটি পরশু বলেছেন যে পাকিস্তানের অনেক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে কোনো কথা হয়, এটা অবশ্যই একটি কষ্টের এবং বেদনার, কারণ আমি মনে করি যে বর্তমানে পৃথিবীতে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের তালিকা যদি করা হয় পাকিস্তান সেখানে প্রথম জায়গায় প্রথম সিরিয়ালেই থাকে। সেই একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্র যারা আমাদের কাছে মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, যারা এখনও আমাদের দেশটা মাথা উঁচু করে দাঁড়া চায় না, সেই দেশটাতে কখনো এক্সাম্পল হিসাবে আসতে পারেনি। কিন্তু এই পর্যবেক্ষণগুলো এই কথাগুলো একটাও কিন্তু বিচার বিভাগের বিপক্ষে আমরা বলছি না, অথবা আমরা বিচারপতিকে বিচার এজলাসে গিয়ে লাথি মারছি না অথবা ধমক দিচ্ছে না, এই কথাগুলো নিয়ে আমরা কথা বলছি পর্যবেক্ষণ নিয়ে। এটাকে যদি বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার সাথে মিলিয়ে ফেলে এটা একটা মানে গলা জলে মাস শিকারের চেষ্টা করছে। আমি এটা ওরাই জানবে ওরা কেন এত খুশি, কারণ এই আপনাদের অবজারভেশন এই ওরা এবং যে কথা আমি সে জায়গায় আসছি আমি পরে আরেক নিয়ে, আমার বোন যে কথাটি বলেছেন যে 154টি আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা সেখানে এই সংসদ অবৈধ, আমার কথা হচ্ছে কি পৃথিবীতে কোন আইনের কোথায় লেখা আছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ নির্বাচিত হতে পারবে না, অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সেই সংসদ অকার্যকর হবে? এবং এই বিচারপতিও কিন্তু তার আইনে বা পর্যবেক্ষণে রায়ে কোথাও বলেনি যে এই অংশ সংসদ অবৈধ। উনি বলেছেন যে গণতন্ত্র এখানে সংসদীয় গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী নয়,
কার্যকর নয় সেটা এবং ব্যর্থ, এটা কিন্তু ভিন্ন জিনিস। এখন বিএনপি কেন এত গদগদ খুশিতে সেটা তারাই ভালো বলতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ওদের একটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, এবং এই চেষ্টার আসল পরিণতি কিন্তু ভালো হবে না বিএনপিকে। আমি বলবো যেটা আমার বোন যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ গণতান্ত্রিক যদি বিরোধী দলে থাকে, আমি আমার বোনকে স্মরণ করিয়ে দেই, আওয়ামী লীগ কিন্তু কোনো বিচারপতির রায়ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়, অথবা কোনো জেনারেলের থ্রেটে অথবা ক্ষমতার লোভ দেখিয়ে গড়া সংগঠন নয়। 1949 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এরপরে দীর্ঘ ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতা ছিল মাত্র দেড় কি দুই বছর 1954 সালে যুক্তি ফ্রন্টে। এরপরেও আওয়ামী লীগ শুধু গণসংগঠন বলেই, গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই 70-এর নির্বাচনে এসে আওয়ামী লীগ প্রমাণ করেছে বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগ। সুতরাং এই রাজনৈতিক দলকে নিয়ে যখন আমি একটা সমালোচনা করব, একটু ভেবেচিন্তে করা উচিত। রাঙ্গা ভাই, আপনারা আসলে সরকারের নাকি বিরোধী দলের, এই প্রসঙ্গ বিএনপির পক্ষ থেকে বারবারই তোলা হয় এবং নানা কটাক্ষ করা হয়। আপনার কাছে প্রথমে এই উত্তরটি জানতে চাই আমি, তারপর আপনার কাছে আরো প্রশ্ন আছে। তার আগে আপনাকে একটা ধন্যবাদ দিই, এবং আমার আপনার অগণিত দর্শক যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির আমার ছোট বোন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমার ছোট ভাই আওয়ামী লীগের ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলেই আমরা 100% আমরা বিরোধী দল, এখানে কোনো ভুল নাই। তবে এই পার্লামেন্টে অর্থাৎ এটা 10ম জাতীয় সংসদ, এই সংসদটা একটু ব্যতিক্রম, ভিন্ন। যেমন উনি বলেছেন যে এখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তো কেউ নির্বাচন না করলে সেখানে নির্বাচিত হয়ে আসতে পারে। ডক্টর কামাল হোসেনও বঙ্গবন্ধুর একটু ছেড়ে দেওয়া আসনে 73 সালে নির্বাচন করেছিলেন 73 সালে। এবং আজকে যদি এই সংসদে যারা নির্বাচিত হয়ে আসছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারা যদি আজকে বলা হয় যে তারা নির্বাচন করে আসেন নাই, এটা অসাংবিধানিক, তাহলে ডক্টর কামাল হোসেনও 73 সালে তাই ছিল। তো এখন সমস্যাটা হচ্ছে যে আমার যতটুক প্রয়োজন সংবিধান থেকে, আমার যতটুক প্রয়োজন দেশের রাজনীতির থেকে, সেটুকু আমি নিই, বাকিটুকু আমি নিতে চাই না। অর্থাৎ আজকে কিন্তু বিএনপিও, আমরা যেমন 9 বছর এসএসএফ ক্ষমতায় ছিলেন, বিএনপিও কিন্তু 10 বছর ক্ষমতায় ছিলেন। এবং এখন আওয়ামী লীগও এবার যদি 19 সাল পর্যন্ত যান, ওনারাও কিন্তু 15 বছর দেশ চালাবেন, তাহলে ও বঙ্গবন্ধুর সময় হ্যাঁ 96 বছর সময়টুকু। তো আমি সুতরাং আমি মনে করি যে এরকম এরকম পার্লামেন্টের আগে ছিল না। 10ম সংসদ যেভাবে গঠিত হয়েছে, এখানে বিএনপি নির্বাচনে না আসার কারণেই একটা গ্যাপ, একটা শূন্যতা সৃষ্টি হয়নি তা আমি বলবো না, সৃষ্টি হয়েছিল। এবং তারপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করার পরে এই শূন্যতাটা কিছুটা হলেও পূরণ হয়েছিল। এবং নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে অনেক জায়গাতেই প্রার্থী না থাকার কারণে বা একক প্রার্থী থাকার কারণে সেগুলো বিজয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিন্তু বিরোধী দলে থাকলেও আমাদের সঙ্গে আলোচনা করে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেই যে না, আর এই দেশটাকে আমরা চাই না যে আমরা সংবিধান নিয়ে আমাদের পার্লামেন্টে যাতে ঝগড়াঝাটি কম হয়, পার্লামেন্টে যাতে আমরা সবাই একসঙ্গেই আইনগুলো পাস করতে পারি দেশের ভালোর জন্য। উনি চিন্তা করে বললেন যে আপনাদের থেকে আপনারা কয়েকজন মিনিস্টার আমাদেরকে নাম দেন, আমরা মন্ত্রী সবাই তাদেরকে নিতে চাই। তখন কিন্তু আমরা দিয়েছিলাম, এবং সেখান থেকে উনি বেছে আমাদের একজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আল্লাহ হুসেন মোহাম্মদ এরশাদকে স্ট্যাটাস দিয়েছেন, মন্ত্রীর স্ট্যাটাস দিয়েছেন। এভাবেই কিন্তু আসি। এবং আমরা কিন্তু পার্লামেন্টে, আপনি লক্ষ্য করবেন যে বেগম রওশনের সাথে পার্লামেন্টে যে ভাষায়, যে তীর্যক ভাষায় প্রধানমন্ত্রীকে এবং দেশের মন্ত্রিসভাকে, দেশের বিভিন্ন যারা দায়িত্ব পালন করে তাদেরকে কি ভাষায় যে কথা বলেছেন, এটা যদি কোনো সময় 2001 সালেও কিন্তু আমি পার্লামেন্টে ছিলাম, সেই সময় বিএনপি ক্ষমতা ছিল, 2001 সালে আমি পার্লামেন্টে ছিলাম, এবং সেই সময় পার্লামেন্টে যে ভাষাগুলো ব্যবহার হতো, এই ভাষাগুলো কিন্তু এখন যদি বলতে যাই তাহলে হবে কি, আমাদের জন্যই খারাপ হবে। এটা আমরা যারা রাজনীতি করি আমাদের জন্যই খারাপ হয়। এবং আজকে যে বিচার ব্যবস্থায় যে কথাগুলো আসছে ঠিক এভাবেই কিন্তু আসছে, যে পার্লামেন্টের এই মানে অশ্রাব্য ভাষাগুলো, এগুলোর কারণেই কিন্তু আজকে বিচারপতি বলার সুযোগ পেয়েছেন যে পার্লামেন্টে নারী আসন থেকে শুরু করে সবগুলোকেই কিছুটা হলেও উনি একটু কটাক্ষ না করলেও মানে একটু যেন বৈরী ভাব ওনার কাছে আমরা
পেয়েছি, আরও অনেক ভাষায় উনি বলেছেন, অনেক বড় রায়, অনেক কথাই বলেছেন, অনেক কথাই আসছে এখানে। তো আমি সেদিকে যাচ্ছি না, আপনারা দুজনে সেদিকে বলছেন, আমিও চাচ্ছি যে আপনারাই বলবেন, আমি সরাসরি কিছু বলতে চাই না। তবে এইটুকু আমি বলি, এইটুকু আমি বলি যে 90 সালে আমরা যখন এরশাদ সাহেব যখন একটা নতুন সংবিধান করে তত্ত্বাবধায়ক সরকার করে একটু অনেক নাটকীয় ব্যাপার কিন্তু সে সময় হয়ে গেছে, এবং আওয়ামী লীগ এবং বিএনপি সেই সময় করে তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করে এরশাদ সাহেবকে আবার জেলেও নেওয়া হয়েছে। এরশাদ সাহেব কিন্তু সেই সময় 5টি আসনে একবার জেলখানা থেকে জয়লাভ করেছিলেন, একবার নয় 3 বার জয়লাভ করেছিলেন, এবং থার্ড টাইমে উনি কিন্তু জেলখানার ভিতরে কাটিয়ে দিতে হয়েছে। আরো অনেক কথা উনি বলেন, সেগুলো আমি বলতে চাই না। এখন বিষয়টা হচ্ছে আমাদের যখন যার যেটুকু সুবিধা লাগে সেটুকু আমরা বলি, আর বাকিটুকু বলি না, তখন হয় কি একটা অন্ধ দলভক্তর কথা আসে। এখানে যদি আমরা দেশের মানুষের যদি কথা বলি, আমরা যদি ভালো কিছু বলতে চাই, যেটি করলে দেশের মানুষ উপকৃত হবে, দেশের মানুষ খুশি হবে, আর আমার স্বার্থে আমি বললাম, আমার দলের নেতারা যা বললো আমি তাই বললাম। যেমন আজকে কিন্তু আইন নিয়ে আপনি বলছেন একটু আগে, যেখানে বানানা রিপাবলিক এরশাদ সাহেবকে বলা হয়েছে, জিয়াউর রহমানকে বলা হয়েছে, বলছে কিন্তু আমাদের এরশাদ সাহেব এখন পর্যন্ত একটি কথাও কিন্তু বিচার বিভাগ নিয়ে কথা বলেন নাই, যে এটা ওনারা বলতেছেন, ওনারা বলুক, আমি এখানে বলছি। আচ্ছা ভাই, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয় আমরা হচ্ছে যে জাতীয় দলের চেয়ারম্যান, অর্থাৎ আমি আজকে বলবো যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এরশাদ সাহেবের সময় এরভাবে জেল খাটেননি 5 বছর, ওনাদের সময় বেগম খালেদা জিয়া কোনো সময় জেল খাটেন নাই, এরশাদ সাহেবকে কিন্তু 5-5টি বছর জেলখানার ভিতরে থাকতে হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে আমরাই সব থেকে বেশি নির্যাতিত হয়েছে সেই সময়, এবং এগুলো একটাও কিন্তু প্রমাণিত হয় না। এর সাথে সম্পর্কে জাতীয় পার্টি না ঘরকা না ঘাটকা, সেটা আসলে জবাব কি? মানে আপনি নিশ্চয়ই কথা বলবেন, ঘরকা এবং জনগণের জন্য রাস্তার মধ্যে ঘাটকা, এটা কোনো সমস্যা নাই। জাতীয় পার্টি আমরা আপনার কাছে ফিরে, সেটা হচ্ছে যে জি আমি ওনার কথা ধরেই বলছি, আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি ওনাকে প্রমাণ দিতে চাই সে না ঘরকা না ঘাটকা, এই কারণে যে ওনারা আওয়ামী লীগ আসলে সবসময় এরশাদ সাহেবের আওয়ামী লীগ প্রীতি আছে, এটা আমরাও জানি, কিন্তু আপনারাও তো এসে মানে জাতীয় পার্টির প্রতি অনেক প্রীতি ভাজন আপনারা বিএনপি পক্ষ থেকে। শেষ করি না ঘরকা না ঘাটকা, আমি প্রমাণ দিতে চাই যে দেখেন এরশাদ সাহেব কিন্তু একটা সময় আঞ্চলিক নেতা হিসেবে বেশ বিখ্যাত ছিল, প্রখ্যাত ছিল, যে রংপুরের ওই এলাকায় যে বাহেরা ওনারা বলতো জানি আমাদের ছেলের দোষ আছে, কিন্তু ও তো আমাদের ছেলে আঞ্চলিক, কিন্তু দেখেন যখনই আওয়ামী লীগ আসে তখনই কিন্তু রংপুর দিনাজপুর এগুলো দখল হয়ে যায়। আপনি খেয়াল করেন যে এই মুহূর্তে আমি বলছি রাঙাভাইয়ের সামনে যে রংপুর বিভাগে কয়টা উপজেলা চেয়ারম্যান আছে, কয়টা পৌর মেয়র আছে জাতীয় পার্টির, যদি না থাকে তাহলে কেন? তো এই যে বিচ্ছুর মতো শুনেছি, বিচ্ছু নাকি তার মাকে খেয়ে জন্মগ্রহণ করে, তা জাতীয় পার্টি এখন এমন একটা দল হয়ে গিয়েছে আওয়ামী লীগের মানে সাহসিক দল, মানে সঙ্গে থাকার দল, সেই দলটা এমন যে তাদের খেয়ে জন্মগ্রহণ করছে। তো ওখানে মেয়র, ওখানে সিটি কর্পোরেশন চেয়ারম্যান সবই কিন্তু আওয়ামী লীগের। সো এইখান থেকেই প্রমাণটা পাওয়া যায় যে উনি যে কথাটা বলছেন এটা বলার জন্য বলছেন, হতে পারে যে ওনার সৌন্দর্যের মধ্যে আড়াল করতে চাচ্ছেন, তো সে আড়াল করলে আমাদের বলার কিছু নাই, রাজনীতিতে কখনো সখনো স্ট্যান্ডবাজি ঠাই পাই। সেইখানে আজকে জাতীয় পার্টির কর্ণধার যিনি, উনি কিন্তু স্ট্যান্ডবাজি ওনার প্রধান হাতিয়ার, তো উনি এই এই করে টিকে থাকে। তবে আপনি যে কথাটা বলছেন ওটাও আমি বলতে চাই, আমি আবারও বলছি, আমি আমার বিবেককে সাক্ষী রেখে কথা বলি, বলার চেষ্টা করি, সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র এতটা ভঙ্গুর, এতটা আতুর ঘরে থাকা গণতন্ত্র, যেখানে আতুর ঘরে একটা সময় ছিল যে বাংলাদেশের অনেক মাই মৃত্যুবরণ করতো, বাংলাদেশের গণতন্ত্রটা, মাদের মৃত্যুর হার কমেছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যুর হারটা এত বেশি হয়েছে যে ওইটাও ছাড়িয়ে গিয়েছে তৎকালীন সময়ের মায়েদের মৃত্যুর হারের অবস্থা। কারণ এরশাদ সাহেব আজকে এরশাদ সাহেবকে নিয়ে দুই দল টানা হেস্তা করতে হয়, এটা যে এরশাদ সাহেবকে নিয়ে 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে এই দুইটা দল স্টেপ বাই স্টেপ ক্ষমতায় এসছে, এই দুইটা দল, ওনাদের দল আমাদের দল, আমি সব সেটাই বলছি, এখানে কিছুই করার নাই। আমি যখন নূর হোসেনের দিকে তাকাই, আমি যখন ডাক্তার মনিরের দিকে তাকাই, কিংবা বাসুনিয়া মিলন, ডাক্তার মিলন, রাফুন বাসুনিয়া এদের দিকে যখন তাকাই, জেহাদের দিকে যখন তাকাই, তখন আমার নিজের প্রতি ঘৃণা আসে, ধিক্কার আসে যে আমরা এমন একটা গণতন্ত্রের জন্ম দেই যে আমরা কিভাবে জানি সব কিছু ক্ষমাও করি না, ক্ষমা যদি করি যে না সাধারণ ক্ষমার মতো যখন 72-73 হয়েছে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, সেটাও করি না। আমি এখন রাঙা ভাইয়ের পক্ষেই যাচ্ছে কথাটা, কিন্তু তারপরেও আমি বলছি এটা আমাদের দুঃখ, ওই যে চীনের নদী হুয়াংহো যেমন দুঃখ, আমাদের গণতন্ত্রের দুঃখ। বিএনপি যখন আপনাদের নির্বাচনী জোটের দিকে তাকান, তখন কি জামাত ইসলামকে দেখে আপনাদের কোনো প্রতিক্রিয়া হয় না?
শুনেন, আমি জামাতের সাথে নির্বাচনী জোটে এক সময় আওয়ামী লীগও ছিল। আপনি 96 এর দিকে তাকান, আমি শামীম ভাইকে সে প্রশ্ন করব যে যে প্রশ্ন মানে বিদ্ধ জাতীয় পার্টি সহ আমরা উনারা আমরা ঠিক একই জায়গায় ওইখানেও বিদ্ধ। কিন্তু যদি আমি মনে করি, যেমন ধরেন স্বাধীনতার পরে থেকে জামাত কিন্তু কোনো না কোনোভাবে সংসদ সদস্য ছিল, এবং সবখানে আমরা যখন দেখি যে তৎকালীন যে যিনি নেতা আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, অবিসংবাদিত নেতা নো ডাউট, উনিও জামাতকে যখন দেখছে যে কিছু কিছু মানুষ আছে এদের ক্ষমা না করলে দেশ চালানো যাবে না, দেশের কর্ণধার উনি ছিলেন, তো উনি বুঝেন যে কতটা সমস্যা মুখোমুখি তাকে হতে হয় একটা নতুন দেশে, সো উনিও বাধ্য হয়েছিলেন। পরবর্তী ক্রনোলজিক্যালি কিন্তু অনেকেই বাধ্য হয়েছেন, কিন্তু আমি যখন নির্বাচনীভাবে জোটবদ্ধ হব বা তত্ত্বাবধায়কের প্রশ্নে জোটবদ্ধ হব, তখন হয়তো অনেক কিছুই আমি দেখব না। কারণ ওই যে গণতন্ত্রের কিন্তু সমস্যাটা ওই জায়গায় যে শেষ বলতে কোনো শব্দ থাকে না। শেষ বলতে যদি শব্দই থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরশাদ সাহেব অস্পৃশ্য থাকতো, তা কিন্তু না, উনি বরং সবার কাছেই লোভনীয় একজন। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটা দুঃখের সাথে বলতে বাধ্য হলাম যে আমরা যদি এখন এরশাদ সাহেবকে স্বীকৃতি দেই সিরিয়াসলি, তাহলে 90 এর গণ অভ্যুত্থান আমাদের কিন্তু অপান্তেও হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি। এই কথাটা বলতে চাই, কিছুক্ষণ আগে যে কথাটা আসছে যে রাঙা ভাই বলছে যে জিয়া রহমান এবং এরশাদকে নিয়েও এইখানে বলেছে, আমরা কিন্তু দিচ্ছি এবং আমরা কথাও বলতে পারছি না। আমি ওই জায়গায় শরৎচন্দ্রের কথা বলতে চাই যে বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা মাঝে মাঝে গাছেও ঠেলিয়া তুলে। সেই জায়গায় ধরেন যে আমারটা আমি বলতে গেলে যেটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলছিলেন যে বিএনপি তো কিছুই বলছে না, বিএনপি নিজেকে এত কিছু বলছে, বিএনপি তো তখন ওই সময়টা যে ওই ওই পঞ্চম সংসদটা সেই সেটা তো অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি তাকে বলতে চাই, উনি কি বুঝে বলছেন এটা? এটা উনি বললে কিন্তু ওনার অস্তিত্ব থাকে না। বিএনপির সেই সময়ে বিএনপি এটা হতে পারে আদালত কি বললো সেটা না হয় আমরা রিভিউ করলাম, আমরা আপিল করলাম, কিন্তু উনি যেটা বললেন, উনি যদি এটা বলে থাকেন তাহলে বলেছেন তো অবশ্যই, এটা সবাই জানে, উনি আওয়ামী লীগ তাহলে থাকে না, তাহলে বাকশাল থাকে। কারণ বিএনপির ওই সময়টায় আওয়ামী লীগের দ্বিতীয়বার জন্ম হয়েছে। সৈয়দা সাজ্জাদা চৌধুরী এখনও বেঁচে আছেন, উনি উনি কিন্তু জিয়া রহমানের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গিয়েছে যে আমি আমার দলটা আবার আওয়ামী লীগে ফিরে যেতে চাই, আমাকে এই ম্যান্ডেটটা দেন, তখন কিন্তু সেটা দিয়েছে। আর যেটা আমাদের আমিনুল ভাই বলেছে যে সংসদ অকার্যকরের কথাটা, আমরা জানি সংসদে যারা ছিলাম বা আছি, এখানে রাঙা ভাই বলতে পারবে, কিছু কিছু কথা আছে যে আপনি মিথ্যাবাদী, এটা কিন্তু সংসদ এক্সপাঞ্জ করবে, কিন্তু আপনি যা বলেছেন এটা অসত্য বলেছেন, তখন কিন্তু এক্সপাঞ্জ হবে না। তো সেই হিসেবে আমি বলতে চাই, যাহাই অকার্যকর তাহাই কিন্তু অবাঞ্ছিত, যাহাই অবাঞ্ছিত তাহাই কিন্তু মানে বিশুদ্ধ দূষিত, নট বিশুদ্ধ। তো যেখানেই দূষিতর গন্ধ আছে সেইখানে কিন্তু ওটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো আমি এটা বলতে চাই যে ওই এটা বলতে চাই না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আপনি কি বলতে চান স্পেসিফিক করে? আমিও ওনার কথাগুলো স্পেসিফিক করতে চাই, আমি স্পেসিফিকলি এটাই বলতে চাচ্ছি যে কোথায় কোথায় কোথাও আছে, যেমন ধরেন বাংলাদেশের সবখানে এখন অরাজকতা চলছে, রায়ের কিন্তু একটা জায়গা আছে, তারপরে জবাব দিয়ে তো কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ব্যাখ্যা আছে রায়ের মধ্যে? আমরা পড়েছি কিন্তু অরাজকতা তো আপনার, আমি তো সরকারেও নাই বিরোধী দলেও নাই, হয় সরকার করছে না হয় বিরোধী দল, সরকার কেন অরাজকতা করবে? সরকারের ছন্ন ছায়, আজকে আমি একজন সাংবাদিক বলেছেন কিছুক্ষণ আগে যে সারাদিন আপা বসে থাকি আশায় যে কখন সন্ধ্যাবেলা রিপোর্ট আসবে সমস্ত 64 জেলা থেকে বাংলাদেশ থেকে যে আজকে সরকারের এই হয়েছে ওই হয়েছে, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সন্ধ্যাবেলা শুনি শুধু ছাত্রলীগ মারামারি করেছে, যুবলীগ মারামারি করেছে, ওইখানে র্যাপ হয়েছে, ওইখানে ধর্ষণ হয়েছে, পিছনে নেপথ্য সবই ছাত্রলীগ যুবলীগ দোকান লীগ দখল লীগ সব এরাই ভর্তি। সো এই যে কোনো নিউজ পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এখানে বিএনপি বিএনপির দলকে উল্লেখ করে নাই উনারা। সো আমি এর চেয়ে কি আর প্রমাণ দিব আপনাকে? আচ্ছা, প্রধান বিচারপতি কি শুধুমাত্র গত 10 বছর নিয়ে মন্তব্য করেছেন নাকি বাংলাদেশ রাজনীতির কথা বলেছেন? একজন রাজনীতিবিদ হিসেবে আপনার গায়ে কি সেটা যায় না? একটু আমি স্পেসিফিক ভাবে জানতে চাই। সাবেক জি, আমার সাবেকের আবেগ ছাড়া আর কিছুই নাই। আচ্ছা, আমি বর্তমান নিয়ে সব সময় পৃথিবীর সব জায়গায় বর্তমান নিয়ে কথা হয় তাহলে কিন্তু বলতো 5 বছর আগে এই ছিল, 10 বছর আগে এই ছিল, কিংবা ধারাবাহিক ভাবে এই ছিল। যখন একটা দাড়ি দিয়ে একটা কথা বলা হয় তখন কিন্তু বর্তমান কি উল্লেখ করা হয়? যখন অতীত আসে তখন কিন্তু ওয়াজ থাকে, যখন ভবিষ্যৎ আসে তখন কিন্তু উইল থাকে বা শেল থাকে। সো এই জায়গাটায় কিন্তু কিছুই দেওয়া নাই, সো দ্যাট বর্তমান কি এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। আমার নাম সাইফুল ইসলাম, চট্টগ্রাম থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন আনিসুল সাহেবের কাছে। জি,
উনি যে বলল বিএনপি এই ১৬ সংশোধন নিয়ে এত নাচানাচি করতেছে বা ইয়ে করতে, আওয়ামী লীগের ১৬ সংশোধন প্রধান বিচারপতি যে রায়টা দিতে, এই রায়টা আওয়ামী লীগের কি অসুবিধাটা হলো, কি ক্ষতিটা হলো? আপনি আসলে কি মনে করছেন যে আসলে আপনার কি মনে হয় আওয়ামী লীগের এখানে কোন ক্ষতিটা হয়েছে? আমার মনে হয়েছে প্রধান বিচারপতি যে রায়টা দিয়ে দিছে এই রায়টা বাংলাদেশের জন্য সঠিক, ১৬ কোটি মানুষের জন্য সঠিক। আচ্ছা, রাজনীতিবিদরা কিন্তু রায় নিয়ে কোনো মন্তব্য করছে না, রায়ের পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করছেন, আপনি কি সেই বিষয় নিয়ে কোনো বক্তব্য আছে? উনিরা তো রায়টা এনফোর্স করতে বলতাছে। আচ্ছা, উনিরা তো রায়টারে এনফোর্স করতে বলতাছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার পক্ষে ওনার হয়ে আরেকটু কথা যোগ করতে চাই। শুধু মন্তব্য করছেন না, যেটা আমিনুল ভাই কিছুক্ষণ আগে বলছে যে লাথি মারাটা, লাথি মারা, আপনি জানেন যে গত দুই দিন আগে হাসান মাহমুদ সাবেক মন্ত্রী উনি কিন্তু বলেছেন বিচারপতির দরজায় লাথি মারার পুনরাবৃত্তি করতে চাই না। তার মানে কি? তার মানেটা আমি বুঝতে চাই যে তারা বাদ রাখলো কি, একজন প্রধান বিচারপতিকে আর কি করতে বাদ রেখেছে? এবং প্রত্যেকটা মন্ত্রী যে ধরনের বাক্য মানে মানে জর্জরিত করেছেন আদালতকে সেখানে, এবং শুধু তাই না, জনাব বিচৌধুরী সাহেব বলেছেন যে যখন দেশের এই অবস্থা হয় তখন কিন্তু এটা শুভ লক্ষণ হিসেবে চিহ্নিত হয় না। সো দ্যাট সাবেক একজন রাজনৈতিক মন্ত্রী প্রধান রাষ্ট্রপতি উনি যখন ওনারা যখন চিন্তা করে এই ধরনের কথা বলে তখন কিন্তু দেশটাকে সহজভাবে নাও চলে না। আর আওয়ামী লীগ আওয়ামী লীগের এত কি এমন সমস্যা যে আওয়ামী লীগ এমন করার তো কথা না, আওয়ামী লীগের বিপক্ষে তো কিছু জানে না কি করা দরকার ছিল? আওয়ামী লীগ চুপচাপ করে যদি রায়টা ভালো করে পরে রিভিউ করবে অথবা তার কোনখানে সমস্যা আছে এটা আদালতে অনেক কিছু আইনি প্রক্রিয়া যাবে অনেকগুলো উনি ছিবি খুলে দিয়েছেন। উনি প্রথমে সংসদ নিয়ে যে কথাটি বলেছেন যে যাহা অকার্যকর তাহাই ব্যর্থ, আসলে অকার্যকর কোথাও বলেনি, উনি বলেছেন ইমেচিউর। ইমেচিউর মানে কিন্তু মৃত বেবি নয়, ইমেচিউর বেবি পরবর্তীতে ম্যাচিউর হয়, এবং পৃথিবীর কোনো দেশে কোনো গণতন্ত্র একদিনে ম্যাচিউরিটি অর্জন করার কোনো রেকর্ড নাই। ২০০ বছরের ইতিহাসে আমেরিকা আজকে গণতন্ত্র যে জায়গায় আছে ২০০ বছর আগে সেই জায়গায় ছিল না। ভারতে ৬৮ বছরের ইতিহাসে গণতন্ত্র আজকে যে জায়গায় আছে সেই জায়গা কিন্তু ৬৮ বছর আগে ছিল না। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার ধারাবাহিক। সুতরাং উনি ইমেচিউর আর অকার্যকর যদি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু আমার বলার কিছু নেই। আপনাকে বুঝতে হবে কিন্তু এখন রাত ৮:৩০ বাজে, এখন যদি কেউ বলে যে না এখন অনেক লাইট, এখন দিনের ৮:৩০, আমি বুঝাতে পারবো না। যেমন উনি গণতন্ত্রের কথা বলতে গিয়ে বলেছেন যে আজকে পলিটিক্সে এরশাদ হতো অস্পৃশ্য, কিন্তু এটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তার সাহসিকতার জন্য যে আজকে কিন্তু সে এরশাদ আমাদের গণতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে আজকে এরশাদ আমাদের কাছে অস্পৃশ্য নেই। এই জায়গায় আমি আমার বোনকে একটু স্মরণ করিয়ে দেই, সামরিক শাসন জারির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করার কারণে, মানুষ হত্যার কারণে এরশাদ যদি অস্পৃশ্য হয়ে থাকে গণতন্ত্রে, তাহলে জিয়াউর রহমান কেন অস্পৃশ্য হবে না? উনি কি এরশাদ চেয়ে বা এরশাদের চেয়ে ভিন্ন কোনো কায়দায় ক্ষমতা এসেছিলেন গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নাকি উনি সামরিক ফরমান জারি করেছিলেন? বরঞ্চ উনি তো এরশাদের চেয়ে অনেক জঘন্য ভাষায় জঘন্যভাবে ক্ষমতা দেওয়া, একই সাথে উনি ছিলেন প্রধান সামরিক প্রশাসন, একই সাথে রাষ্ট্রপতি, সব কিছু উনি হয়েছিলেন। তাহলে উনি আরও কত বেশি অস্পৃশ্য হওয়া দরকার। আমি যখন কথা বলবো আপনাকে সমালোচনা করব, তখন তার আগে আমার সাইডটাও আমার দেখা দরকার, আমি কি কথাগুলো বলছি। এখন সেই জায়গায় না দাঁড়িয়ে আমি যদি শুধু আরেকজনকে বলে যাই সেটা তাদের মানুষ সেটা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। আর উনি আরেকটি অত্যন্ত ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছেন জাতিকে যে বঙ্গবন্ধু ক্ষমা করেছিলেন, অবশ্যই ক্ষমা করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর সেই সাধারণ ক্ষমায় সুস্পষ্টভাবে লেখা ছিল যারা খুন, রাহাজানি, ডাকাতি, অগ্নিসংযোগ, এই ৪টি স্পেসিফিক লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু তাদের কাউকে ক্ষমা করেনি। এমনিতে ধরেন সোশ্যাল এনিমিটির কারণে, পারিবারিক গণ্ডগোলের কারণে কেউ এসে বললো যে অমুক রাজাকার ছিল, অমুক আলবদর ছিল, এরকম হাজার হাজার অভিযোগ বঙ্গবন্ধুর কাছে আসছিল, পাশাপাশি আবার অভিযোগগুলোর বিপক্ষে বঙ্গবন্ধুর কাছে তদবিরও আসছিল, তখন উনি যাদের বিরুদ্ধে এই ৪টি স্পেসিফিক এলিগেশন ছিল না শুধু তাদেরকে ক্ষমা করেছিলেন। এখন উনি যদি মনে করেন যে না বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করেছিলেন, তা অবশ্যই একটা আর একটা ইতিহাস বিকৃতি এবং একটা মিথ্যা ইতিহাস জাতিকে জানানোর চেষ্টা। আমি এই চেষ্টাটা রাজনীতির জন্য কোনো শুভকর বলে মনে করি না। এরপর আমার মনে যে কথাটি বলেছেন যে গণতন্ত্র আজকে সন্তান প্রসবের সময় যেমন মা মারা যায় গণতন্ত্র মারা যাচ্ছে, বোন এখন যদি গণতন্ত্র মারা যায় ৭৫ এর ১৫ আগস্টের পরে যেমন একজন খুনিকে
ইনডেমনিটি দেওয়া হয়েছিল। আবার সেই খুনিকে আমার নেতা যখন বিদেশের উচ্চ পদে চাকরি দিয়ে বাংলাদেশকে একটা খুনির রাষ্ট্র হিসেবে স্টাবলিশড করেছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? সে গণতন্ত্র আত্মচিৎকার কোথায় ছিল? গণতন্ত্র মানে কি একজন দেশের রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, একজন রাষ্ট্রের প্রতিষ্ঠাতার কথা দেন? এবং আমার বোন একটি সাহসী কথা বলেছেন যে অবশ্যই বঙ্গবন্ধু অভিসংবাদীদের নেতা ছিলেন, যদি উনি বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করতে একটি মানে একটু হেসিটেট করেছেন, কিন্তু উনি বলেছেন শব্দ উচ্চারণ করেননি। হ্যাঁ, শব্দ উচ্চারণ করেননি। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী, আমি অসম্মান করতে পারি না। রাইট, আমি লিডারকে অবশ্যই সম্মান করব। আমি ওটাই বলছি যে আমি অ্যাপ্রিশিয়েট করছি, উনি অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি বলছেন যে আপনি অভিসংবাদী নেতা বলে সাহসিকতার পরিচয় দিন। আই এম অ্যাপ্রিশিয়েটিং ইউ মাই ডিয়ার সিস্টার, আই এম অ্যাপ্রিশিয়েটিং ইউ লিডার, ওকে। কিন্তু ঘটনা হচ্ছে এই বঙ্গবন্ধু এই মানুষটাকে হত্যা করা হলো, তার খুনিদেরকে আমি প্রোটেকশন দিলাম, তার খুনিদেরকে আমি বিদেশে পাঠালাম, বিদেশের রাষ্ট্রদূতে চাকরি দিলাম, অ্যাম্বাসিগুলোতে চাকরি দিলাম, সারা পৃথিবীকে আমি কী মেসেজ দিলাম? তখন সেই গণতন্ত্রটা কোথায় ছিল? বরঞ্চ আজকে শেখ হাসিনার আমলে, উনি একটু আগে একটা গদবাদা অভিযোগ করেছেন ছাত্রলীগ রেপ করছে বা ছাত্রলীগ এটা করছে, আমি বলছি না যে ছাত্রলীগ তুলসী দোয়া পাতা, দে অলসো হ্যাভ লট অফ লিমিটেশন, তাদেরও কোনো কর্মকাণ্ড আছে, অন্যায় আছে, কিন্তু আপনি দেখুন এই সরকারের আমলে অন্যায় করে একজন পার পেয়েছে কিনা। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল ছাত্রলীগের, দল কি তাদেরকে মাফ করেছে? নারায়ণগঞ্জের সাত খুনের সাথে যারা ছিল, অনেকে অনেক বড় বড় কথা বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো একজন সামরিক ব্যক্তির, লেফটেন্যান্ট কর্নেল অনেক বড় পদ, সামান্য একজন সোলজারের কোনো শাস্তি হয়েছে? কিন্তু এই সরকার, সিভিল কোর্টে এই সরকার সেটাও নিশ্চিত করেছে, গত পরশু হাইকোর্টে সেটা রায় হয়েছে, 11 জন মৃত্যুদণ্ড বহাল হয়েছে। এটা হচ্ছে গণতন্ত্র, 15 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন, এটা হচ্ছে গণতন্ত্র। এখন উনি যদি বলেন যে এখন গণতন্ত্র নিহত হচ্ছে, তাহলে আগে কী ছিল সেটা একটা অবশ্যই জানার বিষয়। আর উনি জামাত আওয়ামী লীগের সাথে এত বিতর্কের মধ্যে আপনারা কোথায় একমত হবেন? কখন নির্বাচন নিয়ে কখন আপনারা আলোচনা করবেন? নির্বাচন নিয়ে একমত বা ভিন্ন মত কোনো জায়গা নেই, কারণ নির্বাচন বাংলাদেশে সারা পৃথিবীতে যেভাবে হয়, নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের 5 বছর শেষ হয়ে যাবে, দে উইল ডিক্লেয়ার দ্য ইলেকশন অ্যাজ স্কেডিউল, এবং সেই অনুযায়ী যারা প্রত্যেকটা রাজনীতিতে অংশগ্রহণ করবে, অর্থাৎ যে সংলাপের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে তার সুযোগ আসলে শুনেন এই বাস্তবতাই নেই। না না, আমি তো মনে, হ্যাঁ, সংলাপের মতো যদি পরিস্থিতি তৈরি হবে না কেন, আমি তো বলেছি যে আমার সাথে, আমি বিএনপির সাথে কোনোদিন কথা বলবো না, কারোর সাথে কথা বলবো, সেটা না। ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন, আপনার প্রশ্নটি নিয়ে আমরা ব্রেকে যাব আসলে। হ্যালো ভাই, দর্শক নাম বলে প্রশ্ন করবেন। আমি গাজীপুর খারবাই থেকে মোহাম্মদ আক্তার হোসেন। জি, আমি বিএনপির সাবেক এমপি মুনিয়াপাকে জিজ্ঞেস করতে চাই যে আপা, আপনারা যে এখন খুব খুশি প্রধান বিচারপতির রায়ে, আপনারা তো কোনদিন আবার এই বিচারপতির প্রতি কোন এই ঘৃণা প্রকাশ করবেন না, সেদিনটা কি আমরা দেখবো? দয়া করে উত্তরটা দেন। আপনার প্রশ্নটি আমার ঠিক বুঝতে পারিনি, শেষ বাক্য কি বলেছেন? আমি আপাকে বলছি এই আমি বুঝেছি যে আজকে বিচারপতির রায়ে তারা খুব খুশি। জি, ছোট্ট বিরতি পরে ফিরছি আমরা। দর্শক, আবারও স্বাগত। বিরতির আগে একটি প্রশ্ন নিয়েছিলাম যে আসলে এই প্রধান বিচারপতি যদি বিএনপির বিপক্ষে কোনো রায় দেয়, তখন আসলে বিএনপি মানবে কিনা? উত্তরটি মুনিয়াপার কাছ থেকে অবশ্যই আমরা নেব। তবে আমাদের সঙ্গে মুশিউর রহমান রাঙ্গা রয়েছেন, তিনি মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন। আমি একটু শেষ করি, আচ্ছা ঠিক আছে, ওনার কাছ থেকে ফিরে আপনার কাছে আসছি আমি। রাঙ্গা ভাই, আপনাদের দল সম্পর্কে বিএনপির একটি মূল্যায়ন রয়েছে এবং আপনার দলীয় প্রধান ব্যক্তি সম্পর্কে একটি মূল্যায়ন তিনি করেছেন, এবং সার্বিক যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে খুব সংক্ষেপে আপনি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, মুনিয়াপা অনেক কথাই বলেছেন, আবার সবিরোধীও বলেছেন, উনি এসআর সাহেবের বিপক্ষে যেমন বলেছেন আবার স্বপক্ষেও বলেছেন। আর একটু আমি যোগ করে দিই যে ওনারা যেমন ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো, তো ইউনিভার্সিটি থেকেই কিন্তু স্টার্ট শুরু হয়েছে, এবং ওখানে অনেক হত্যার কথা উনি বলেছেন। সেই ইউনিভার্সিটিতে এরশাদ সাহেব যতদিন ক্ষমতা ছিল, দুবার কিন্তু ডাকসুর নির্বাচন কিন্তু এরশাদ সাহেবই করিয়েছিলেন, তারপরে কিন্তু আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু একটু খেয়াল করতে বলবো ওনাদের, ঠিক আছে, তারপরে আর কোনো নির্বাচন কিন্তু হয় নাই। এরশাদ সাহেব স্বৈরাচার, এরশাদ সাহেব অনেক কথাই বলছেন, আবার এরশাদ সাহেবই করছেন, এবং 2008 সালে বলেন, 2001 সালে আমি পার্লামেন্ট মেম্বার, তখন থেকে আমি পার্লামেন্ট মেম্বার, 2001 সাল থেকে
তা আমি তখনও দেখেছি যে বিএনপির সঙ্গে এস এস সাহেবের যে সখ্যতা বা আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা সেই ব্যাখ্যাটাও কিন্তু উনিই দিয়েছেন। সুতরাং আমার আমি মনে হয় না যে আমার আমি মনে করি আত্মসমালোচনা করা উচিত। এটা আপনি বলেছেন কিন্তু আমি ধন্যবাদ যে প্রথমে আপনারা আমি আপনি দুঃখ প্রকাশ করেছেন তো আমিও বলি যে আপনি দুঃখ প্রকাশ করলে আমি ধন্য হলাম খুশি হলাম। না আমাদের বিবেকের দংশন তো সবারই আছে, রাজনীতি যারা করি সবারই বিবেকের দংশন। আমরা এই জেনারেশনটা আমরা চাই যে আসলে এই রাজনীতিটা একটা সহজ জায়গায় আসুক। ব্রিটেনের মতো জায়গাতেও কিন্তু সাতজন স্পিকারকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পার্লামেন্টের ভিতরে সাতজন স্পিকারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ব্রিটেনের কোনো কিন্তু কোনো সংবিধান নাই, তারা কনভেনশনের উপরে কিন্তু তারা তাদের দেশ চালায়। ব্রিটেনের মতো এত বড় একটা দেশ, যে দেশের সূর্য অস্ত যেত না সেই দেশে কিন্তু এখন পর্যন্ত কোনো সংবিধান নেই। আমরা একটু কথা বললেই জানি না সংবিধানের একটা ধারা নিয়ে লাফাঝাফা করি, কিন্তু সংবিধানে অনেক ধারা আছে, অনেক উপধারা আছে, অনেক কিছুই আছে। পার্লামেন্ট মেম্বার আমরা আমিও সবগুলো বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কেউ বলবে না যে ওই ধারাটার এই সমস্যা রয়েছে। তো ওই একটা ধারা তো সব ধারা না, একটা ধারার সঙ্গে আর একটা ধারার যোগাযোগ সম্পর্কিত সবগুলো একটা সঙ্গে আরেকটা। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা না জানেই অনেকে অনেক কথা বলতেছি এবং আমাদের যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমরা ব্যবহার করতেছি। যেটুকু আমার প্রয়োজন এটুকু আমার দলের জন্য ভালো, এটুকু আমার নেতা খুশি হবে, এটুকু আমার কর্মীরা খুশি হবে, এটুকু বলা ভালো সেটুকু কিন্তু আমরা বলতেছি। অ্যাকচুয়ালি কথাগুলোর সম্পূর্ণটা কিন্তু আমরা বলতেছি না। এই যে রায় নিয়ে যে কথাটা আমিও বলতেছি যে আজকে সংসদে মহিলা এমপি যারা আছেন তারা সবাই শিক্ষিত নয়, আমি বলি অশিক্ষিত তাও বলবো না, অনেকেই আছেন যারা দেশ পরিচালনা করেছেন তারাও সব শহর মাস্টার ডিগ্রি হোক এম এ পাস করে আসে এখানে রাজনীতি করতে আসছে তা নয়, ছোটোবেলার থেকে বাবা করেছেন, নিজেরা করেছেন, জনগণের খেদমত করেছেন, করে রাজনীতি করে শিখে পার্লামেন্টে আসছেন, তাদেরকেও কিন্তু কটাক্ষ করা হয়েছে, পার্লামেন্ট মেম্বারদের কটাক্ষ করা হয়েছে। এখন তোপাইল আহমেদের মতো মানুষ আছে সেখানে, নাজিম সাহেবের মতো মানুষ আছে সেখানে, আরও বড় বড় ডক্টর রাজ্জাক সাহেব সেখানে আছে, আরও অনেক বড় বড় মানুষ তো পার্লামেন্টে আছে। তাতে সবাইকে তো মূর্খ বলাটা তো যুক্তিসঙ্গত নয়। এখন কেন বলেছেন এইটা ব্যাখ্যাটা উনি দিতে পারবেন, আমি আমরা দিতে পারবো না। তারপরে আমার কাছে মনে হয় যে আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি যদি আমরা মানুষের জন্য করি তাহলে আমাদের ব্যক্তি চিন্তাটা বাদ দিয়ে মানুষের জন্য রাজনীতি করতে গেলে, পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতি করতে গেলে আমাদের সন্তানেরা যত ভালো থাকে সেই দিকটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা অনেক সময় দলীয় বাইন্ডিংসের মধ্যে পড়ে যাই, আমিও পড়ি না, আমি বলি না, আমিও কিন্তু ঈশ্বর সাহেব একটা যদি অন্যায় কিছু বলে তারপরে আমি সহজে বলতে পারবো না ওনাকে, বা টেলিভিশনের মধ্যে বলতে পারবো না যে না এটা উনি ঠিক বলেন নাই, কারণ আমার সেই হয়তো যে দলের প্রতি যে অনুগতটা সেটা কিন্তু থাকবে না, সেটা আমার থেকে ওনাদের কিন্তু আরো অনেক বেশি, ওনাদের দায়িত্বটা বোধটা কিন্তু অনেক বেশি, কারণ ওরা ছাত্রলীগ থেকে ওনারা করে আসছেন, কাজেই ওনারা ফট করে একটা কিছু বলতে পারবেন না। উনি যত সহজে সাধারণ সম্পাদক সম্পর্কে একটা উক্তি করলেন উনি কিন্তু সেটার জবাব ঠিক মতো দিতে পারবেন না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। উনি কেন বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন এই ব্যাখ্যাটা শুধু উনি দিতে পারবেন। উনিও ছাত্র সংগঠন থেকে, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, উনি ইউনিভার্সিটি থেকে কিন্তু রাজনীতি করে আসছেন, এখন উনি কেন এই কথাটা বললেন যদি মনিয়াপা বলে ফট করে, কিন্তু উনিও পারবেন না, আমিও জবাব দিতে পারবো না। সুতরাং আমাদেরকে মনে হয় যে আমাদের নিজের অবস্থান থেকে আমাদের অপরের অবস্থানটা একটু আমাদেরকে মানে কি করতে হবে, তাদেরকে একটু সমীহ করতে হবে। এখানে ভুল সবাই তো গণতন্ত্র হলো সবাই না, আমরা সবাই কিন্তু ক্ষমতায় ছিলাম, ভুল কিন্তু সবাইরে আছে, ভুল থেকে যদি শিক্ষা নিয়ে আমরা আগামী দিনের প্রজন্মের জন্য আমরা দেশটাকে গড়ে দিতে যাইতে পারি এটা আমাদের জন্য কিন্তু ভালো হবে। আর আমরা যদি এখনো কাদা ছোড়াছড়ি করি, এখনো মনে করি যে না আমি আজকে টক শোতে অনেক লম্বা লম্বা কথা বললাম, মানুষের বাহাবাহ করলো আমার দল থেকে বললো হ্যাঁ বাহ এটা অনেক ভালো কথা বলে আসছে তুমি, এই এটা আসলে হয় কি একটা জনগণেরকে চোখে ধুলা দেওয়া হয়, বাস্তবতাটা উনিও বোঝে, বাস্তবতাটা উনিও বোঝে, বাস্তবতাটা আমিও বুঝি, কি করা উচিত সেটা আমরাও বুঝি, কিন্তু আমাদের ক্ষমতা কতটুক সেটা আমাদেরকে বলতে হবে। আমার ব্যক্তিগত ক্ষমতা কতটুক, ওনার ব্যক্তিগত ক্ষমতা কতটুক, ওনার কতটুক, আমরা একটা দলের সঙ্গে আমরা সম্পৃক্ত, দলের বাইরে আমরা এখনো সেই গণতন্ত্র আমাদের দেশে নাই, সেই গণতন্ত্র আমাদের দেশে নাই, দলের বাইরে কিছু বলতে গেলে সেই গণতন্ত্র আমাদের কিন্তু নাই দেশে। সুতরাং সেটা আমাদের হাতে আর 6 মিনিট সময় আছে, আপনারা দুজন ভাগাভাগি করে নেবেন এবং আমার কিন্তু অনেকগুলো প্রশ্ন বলতে শেষই মুক্তি দেওয়ার সুযোগ হবে, এগুলো উল্টো হয়ে পড়ে আছে, আমাদের উত্তর একটু দিতেই হবে, উত্তর দিতে গেলে আপনি একা 6 মিনিট দিতে পারবেন না, না যেটাই হোক এই আমার মিনিমাম উত্তরটা দিতে হবে। যেটা আমাদের আমিনুল ভাই অনেকগুলো কথা বলছে যে যদি এরশাদ অস্পৃশ্য হয় জিয়াও অস্পৃশ্য, আমাকে প্রেক্ষাপট এনভায়রনমেন্টটা বুঝতে হবে, এনভায়রনমেন্টটা সেদিন কি ছিল আমি মনে করায় দিতে চাই। 75-এ যখন মানে ন্যাক্কারজনকভাবে একটা পরিবার উৎখাত হলো, খুন হলো, তারপরে দেশের পরিস্থিতিটা কী ছিল, অরাজক ছিল, তারপরে কয়েকটা সরকার আসছে 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 মাসের জন্য আসছে, এবং তারা কারা, তারা কিন্তু আওয়ামী লীগেরই সরকার ছিল, মুস্তাক আহমেদ কিন্তু তখন বিএনপির জন্মও হয় নাই, মুস্তাক আহমেদ ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় সেকেন্ড ম্যান ছিল, ফার্স্ট ম্যানও ছিল না, তাদের কিন্তু ফার্স্ট ম্যান আর্মির যে ফার্স্ট ম্যান সেও সাবেক তাদের এমপি, বিমান বাহিনীর ফার্স্ট ম্যান সেও কিন্তু সাবেক মন্ত্রী বর্তমান এমপি, এবং আপনি দেখেন সেই সময় যারা ডুগডুগি বাজাতে চেয়েছিল তারাও কিন্তু ডাইনে বসে, শুধু এ মন্ত্রীই না
সেই নামকরা মন্ত্রী, তারপরে যারা কামানে উঠেছিল তারাও কিন্তু সিরিয়াস পয়েন্টে এখন অবস্থান করছেন। তা আমার কথা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতায় আসছেন তাকে কিন্তু সে কিন্তু নিজের ইচ্ছায় আসে না। যদি তাই আসতো তাহলে 71-এ যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন উনি ব্যারাকে ফিরে নাও যেতে পারতেন, দেশে কিন্তু তখন সরকার ছিল না। আমি আমি প্লিজ আমার শেষ করতে দেন, আমি তারপর আমি বলতে চাই যে সাধারণ ক্ষমা যে আমিনুল ভাই কিছু কথা বলছে এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীনতার ঘোষণা যে বিষয়টা এটাতে আপনি ছোট গুরুত্ব দিন, আমি আমাকে একটু বলতে দেন, এটা শেষ না করতে দিলে যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, যে সাধারণ ক্ষমার মধ্যে কি এমন ছিল যে শাহজিদ সাহেবকে কিন্তু মাসাহারা দিতে 3,000 টাকা মাসহারা, সে আমৃত্যু মাসহারা পেয়েছে সেই সময়কার সরকারের থেকে, সেই শাহজিদ সাহেব কে ছিলেন আমি জাস্ট জানতে চাই। তারপর আপনি বিশ্বজিতের খুনি নিয়ে কথা বলেছেন, ওনারা যে বিচার হয়েছে বিশ্বজিতের পলাতক খুনিদেরই শুধু ফাঁসি হয়েছে, যারা জেলখানায় আছে আপনি খেয়াল করে দেখেন ওটা কিন্তু ছবিতে ভিডিওতে দেখা গেছে, তাদের কিন্তু রায় আদালতের রায়, কিন্তু আমি কিন্তু বলিনি, ওনারাই বলেছেন যে আমরা কিন্তু বিচার করেছি, যখন ওনাদের পক্ষে যায় তখন ওনারা বিচার করেন আর যখন বিপক্ষে যায় তখন আপনার আদালতের রায়। তারপরে আপনার এখন যে হয়েছে আমি সেই সাথে বলতে চাই, রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি স্বাধীনতার পরে থেকে যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এই 2008-এর আগ পর্যন্ত মাত্র 3 জনের সাধারণ ক্ষমা ঘোষিত হয়েছে আর আগ থেকে এই পর্যন্ত 23 জনের সাধারণ ক্ষমা ঘোষিত হয়েছে। এই 7 মার্ডারের যে ক্ষমা ঘোষিত হবে না তার নিশ্চয়তা কি? এবং আরো যেটা যে 7 মার্ডারের সাধারণ ক্ষমা যে ঘোষণা হবে না তার নিশ্চয়তা কার? কারণ আদালত আমি ফ্লোর আমি দিচ্ছি, ঘটনা হচ্ছে কি এখন আপনি, আমি তো বললাম এখন বাজে 9:10 বাজে, এখন 10:15 বললে কেউ বিশ্বাস করবে না। এখন যারা প্রধান বিচারপতির এজলাসে লাথি মারে তারা যদি ন্যায় বিচারের কথা বলে, যারা রাষ্ট্রপতি 21 আগস্ট করে তারা যদি ন্যায় বিচারের কথা বলে, যারা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করে তারা যদি ন্যায় বিচারের কথা বলে, যারা শামস কিবরিয়াকে হত্যা করে তাদেরকে ওনাকে হেলিকপ্টারে আনতে দেয় না তারা যদি ন্যায় বিচারের কথা বলে এবং তারা যদি সংশয় প্রকাশ করে যারা ক্ষমা পাবে কিনা, তাহলে কিন্তু এইসবের কোনো জবাব নেই। এগুলো জবাবগুলো বিবেক দ্বারা মানুষ বুঝে নিতে হবে, মানুষ বুঝে নিচ্ছে বলে আজকে কিন্তু বাংলাদেশে বিএনপির কি অবস্থা, আওয়ামী লীগের কি অবস্থা, বিএনপির অবস্থা খুবই খারাপ, এইজন্য বিএনপি বিএনপির অবস্থা যদি এত ভালো হতো তাহলে মিছিল বের করতে পারত, সত্যি কি মিছিল বের করতে পারত না? আর ওরা যে কথাটি বলেছেন খন্দকার মোস্তাফার কথা বলেছেন, আওয়ামী লীগ ছিল, শুনেন ইতিহাসে কিন্তু মীর জাফরকে কেউ বাঙালি বলে না, সে মীর জাফর, খন্দকার মোস্তাকও মীর জাফর, খন্দকার মোস্তাক কিন্তু আওয়ামী লীগের, কিন্তু মীর জাফর হওয়ার আগে আওয়ামী লীগের মধ্য দিয়ে মীর জাফরও কিন্তু, মীর জাফর কিন্তু মীর জাফরই করার আগে বাঙালি ছিল। সুতরাং এগুলো সময় তো বিলোপ পিছনে তো ছাড়া আর কিছু না, কোন দল এগুলো তো কুতর্ক ছাড়া আর কিছু না। আর্মি আর্মি অফিসার ছিলেন, একজন আর্মি অফিসার কোন দল, উনি যেটা বলছেন উনি যেটা বলছেন উনি যেটা বলেছেন যে জিয়াউর রহমান 71 সালে ক্ষমতা লোভ থাকলে, ক্ষমতা লোভ থাকলে উনি চলে যেতেন, 71 সালে উনি কি ছিলেন, কোথায় যাবেন, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে, উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বেতন ভুক্ত একজন স্টাফ ছিলেন, যে বেতন নিয়ে প্রতিবাদ ছিলেন তখন, আমাকে বলেন একটা আওয়ামী লীগের নেতা কি ঘোষণা দিতে পারতেন না? এটা আওয়ামী লীগের নেতার ঘোষণা বিষয় ছিল না, এটা আওয়ামী লীগের নেতার ঘোষণা বিষয় না, এটা হচ্ছে তখনের প্রেক্ষাপটে প্রতিরোধযুদ্ধ হয়েছে 17 মাস। হ্যাঁ প্রতিরোধ যুদ্ধতে 1975 সালে, সুতরাং এই কথাগুলো যেমন শুনেন, আমি একটু বলছি তখন তো জিয়ার মান আগে আগে ছিল না, আর আগে কিন্তু অনেক গ্রহণ করিম যদুমধু ছিল, যে যে খালেদ মোশাররফের মেয়ে কিন্তু সংসদ সদস্য বর্তমানে, উনিও কিন্তু 3 দিনের রাষ্ট্রপতি ছিলেন, তার ঘোষণা তো প্রথমে 26 মার্চ থেকেই তো হান্না সাহেব দিয়ে আসছিলেন একবার না কয়েকবার, কিন্তু যখন উপলব্ধি করেছিলেন যদি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা আলোড়ন তৈরি করার জন্য একজন সেনা অফিসার দরকার, আমি আপনাকে বলছি অ্যাটাচ অফ মিলিয়ন রফিক ইসলামের বইটা পড়বেন, উনি ওখানে স্পষ্টভাবে লিখেছে প্রথমে তার কাছে গিয়েছিল যে আপনি আসেন এসে ঘোষণাটা দেন, রফিক ইসলাম বলেছেন আমি যে অবস্থান গ্রহণ করেছি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার হাজবেন্ড ওয়াজেদ মিয়া উনি যে বইটা লিখেছেন স্বাধীনতার উপর ওইখানে কিন্তু উনি স্পষ্ট লিখেছেন, আমি সব বাদ দিলাম, স্পষ্ট লিখেছেন যে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা করেন। রাঙ্গা ভাই শেষ কথা আপনার কাছ থেকে, না আপনি আমার তো শেষ হলো না, আমাদের তো সময়ও শেষ হয়ে গেছে, ওই বই তো উনি স্পষ্ট লিখেছেন যখন রফিকুল ইসলামের কাছে যাওয়া হয়েছিল যে আপনি এসে স্বাধীনতা, রফিকুল ইসলাম সাহেব নিজেও তো লিখেছেন তার বইতে, বলেছেন যে এখন আমি যে অবস্থান নিয়েছি ওই অবস্থান যদি ছেড়ে দেই, এখানে যদি পাকিস্তানের অবস্থান নিয়ে নেয় তাহলে এটা আমি আবার রিগেইন করতে পারবো, রফিকুল ইসলাম সাহেব নিজেও তার বইতে লিখেছেন যে কোন একজন অফিসার গিয়ে যুদ্ধ, আমরা আসলে তর্ক এবং বিতর্কের মধ্যেই শেষ করতে হচ্ছে আজকে আমাদের, কারণ আমাদের সময়ও শেষ, আমাদের সঙ্গে থাকবেন নিউজ 24 এর সঙ্গে।